हेलो स्टूडेंट्स, वेलकम टू fidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটা নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা হয়েছে প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু 3/5 ও প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু 1/6। আমাদের এখানে কি বলা আছে, প্রদত্ত ए बी ओ सी घटना तीन टी परस्पर विच्छिन्न ओ सम्पूर्ण परस्पर विच्छिन्न সম্পূর্ণ শর্তানুযায়ী প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ সি ইকুয়াল টু 1। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 3/5 প্লাস 1/6 প্লাস প্রবাবিলিটি অফ সি ইকুয়াল টু 1। তাহলে এখানে আমরা কি পাবো, এখানে যদি আমরা লসাউ করি, 18+5 ডিভাইডেড বাই 30 প্লাস প্রবাবিলিটি অফ সি ইকুয়াল টু 1। তাহলে প্রবাবিলিটি অফ সি এখানে কি হবে, 1 মাইনাস, এই দুটিকে যদি আমরা যোগ করি 23/30, 18 আর 5 কে যদি আমরা যোগ করি, তাহলে এখানে আমরা যদি লসাগু করি আমরা কি পাবো, প্রবাবিলিটি অফ সি ইকুয়াল টু 30-23/30। তাহলে প্রবাবিলিটি অফ সি ইকুয়াল টু 7/30। তাহলে এখানে আমরা কি বলতে পারি, কোন অপশনটি হবে আমাদের, অপশন বি। তাহলে প্রবাবিলিটি অফ সি এর মান অপশন বি 7/30। তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।